গুড মর্নিং, আজকের ভিডিওটা শুরু করছি একদম মঠ থেকে। আর এই মঠের উপরে তিন চারটে ভিডিও আমার আছে, তাই আজকে কিভাবে আসবেন, ক টাকা গাড়ি ভাড়া লাগবে, কোথায় উঠবেন, থাকার জায়গা আছে কি না, এসবের মধ্যে আমি যাচ্ছি না। আজ শুধু আপনাদের এই কারণে এখানে এসছি এই মঠে, যে আজ এখানে পরম পূজনীয় শ্রীমদ স্বামী সুইতানন্দজি মহারাজ আসবে, যিনি বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের সহসাধারণ সম্পাদক। তাই ওনার উপরে সব কিছু আপনাদের দেখাবো, ওনার সঙ্গে কি কি এখানে প্রোগ্রাম হয় সেগুলো তুলে ধরব। সঙ্গে থাকুন, চলতে থাকুন, আর আমার এই 6 ইঞ্চি স্ক্রিনে আপনারা দেখতে থাকুন রামকৃষ্ণ মঠ। দীক্ষার তো কোনো ছবি তোলা যাবে না। সুইতানন্দজি মহারাজ আজকে বেলুড় মঠ থেকে এই রামকৃষ্ণ মঠ মাহুল মোড়াতে শুভ পদার্পণ করলেন, সকাল 10টায় এসে পৌঁছেছেন। আর এখন ভক্তরা তাকে খুবই সশ্রদ্ধ প্রণাম জানিয়েছে, স্বাগত জানিয়েছে। মহারাজ এসে প্রথমেই মন্দিরে ঠাকুরকে পুষ্পার্ঘ নিবেদন করেছেন, প্রণাম নিবেদন করেছেন। তারপরে মন্দিরে অন্যান্য সাধুরা আমাদের এখানে পা এবং মায়েরা যারা উপস্থিত ছিলেন, যারা সংসদ্ধরি অনুরোধরি মহারাজের চরণে পুষ্প দিয়ে, তারপরে মহারাজ ওখান থেকে সাধুনিবাসে এসেছেন। মহারাজকে আমরা যথাযথ সম্মান এবং শ্রদ্ধা সহকারে মহারাজকে নিজেই রুমে থাকবেন, সেই রুমে বসিয়ে তাকে একটি পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানিয়ে সবাই যথাযথ সাধুরা প্রণাম করেছে। এবং সমবেত যে সমস্ত ভক্ত, ছাত্র, ছাত্রী এবং উপস্থিত অন্যান্য সুভানুধায়ী স্বেচ্ছাসেবক এবং প্রতিবেশী যারা এসে উপস্থিত ছিলেন প্রায় 150, তারা সকলে প্রণাম প্রয়োজন করেছেন এবং সকলকে মিষ্টি দেওয়া হয়েছে, লাডু দেওয়া হয়েছে। এরপর মহারাজ একটু বিশ্রাম করছেন, আজকে আবার সন্ধ্যা আরতির পরে মহারাজের ভক্তদের প্রণাম আছে। আগামীকাল দোল পূর্ণিমা, সেরকম তো লোকে আসবে না। আর উনি কদিন আছেন? উনি কদিন আছেন এখানে? উনি আপ টু 30 তারিখ পর্যন্ত এনার কার্য আছে। তারপরে 31 তারিখে এখান থেকে উনি সারগাছি রওনা হবেন, এরকমই যা পূর্ব নির্ধারিত যা। আর তার মধ্যে দীক্ষা আছে 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখে নেই, 29 আর 30 দীক্ষা আছে। দীক্ষার দিনে সকালে প্রণাম হবে না ভক্তদের, দুপুরে সন্ধ্যা আরতির পরে হবে, মাঝখানে একদিন হয়তো উনি রামকৃষ্ণ মঠ ভারত থেকে বিকেলে যাবে, এটা সম্ভবত 28 তারিখেই যাবে। এই যা প্রোগ্রামটা অন্য কোনো অনুষ্ঠান নয়, সবাই এমনি সন্ধ্যেবেলায় আসলে ওনার ওনাকে প্রণাম করতে পারবে। অনেক অনেক ধন্যবাদ মহারাজ, কিছু বলার নেই, ঠিক আছে। কলেজ
ভাসিছে তখন তরণী বলে কতদিন পরে করিবে করুণা দয়াময় রঘুমণি দয়াময় রঘুমণি আপন মন্দিরে নয়নে রণীরে ভাসিছে তখন তরণী কতদিন পরে করিবে করুণা দয়াময় রঘুমণি দয়াময় রঘুমণি আমায় করবে দয়া আমায় করবে দয়া কতদিন পাব পদ ছায়া কতদিন পরে কতদিন পাব তব পদ ছায়া কতদিন পরে করবে দয়া I don't know.
হয় স্বামীজি। আজকের ভিডিও এই পর্যন্ত। পরম পূজ্যপাদ শ্রীমদ স্বামী সহিতানন্দজী মহারাজের এখানে পাঁচ দিন থাকবেন, চার দিন দীক্ষা হবে, আর আজ প্রথম দিন, সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এতক্ষণ দেখে ফেলেছেন, আর ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই একটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায়, আর একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিও। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরে ভিডিও দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।